আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা চলে এসেছি তোমাদের 5 নম্বরে যে প্রশ্নটা থাকে, অর্থাৎ কিছু ক্রিয়াপদ দেওয়া থাকে, সেই ক্রিয়াপদের চলিত রূপগুলো তোমাদের লিখতে হয়। এসো তাহলে আজ আমরা দেখি যে কিভাবে আমরা ক্রিয়াপদের চলিত রূপগুলি লিখব। আমাদের কিছু শব্দ এখানে দেওয়া থাকে, কিছু ক্রিয়াপদ দেওয়া থাকে, সেই ক্রিয়াপদগুলো থেকে আমাদের চলিত রূপ যেহেতু লিখতে হয়, তার মানে আমাদের একটা শব্দ দেওয়া থাকে, সেখান থেকে আমাদের চলিত রূপটা লিখতে হবে। এই জন্য দেখো আমি এই পাশে লিখেছি, বাম পাশে লিখেছি শব্দ, আর ডান পাশে লিখেছি চলিত রূপ। এই ক্রিয়াপদগুলো কখনো অতীত কালবাচক হয়, আবার কখনো ভবিষ্যৎ কালবাচক হয়ে থাকে ক্রিয়াপদগুলি। তাহলে দেখো আমি এখানে লিখেছি প্রথমে গিয়াছে, এটার চলিত রূপটা হবে গেছে। এখানে আমি শব্দটা লিখেছি বাঁচিতে, এটার চলিত রূপ হবে বাঁচতে। আসিয়াছেন, এটার চলিত রূপ হবে এসেছেন। দেখিয়া, এটার চলিত রূপ হবে দেখে। বানাইতে, এটার চলিত রূপ হবে বানাতে। শুনিয়াছেন, এটার চলিত রূপ হবে শুনেছেন। খাইতে, এটার চলিত রূপ হবে খেতে। ঘুরিতেছে, এটার চলিত রূপ হবে ঘুরছে। আসিতেছে, এটার চলিত রূপ হবে আসছে। দেখিব, এটা দেখো ভবিষ্যৎ কালবাচক আছে, কিন্তু এটা ভবিষ্যৎ কাজেই দেখো দেখিব, এটা আমরা করব তখন, যেহেতু আমাদের চলিত রূপ লিখতে হবে আমরা লিখবো এটা দেখব। খাইতেছি, এটার আমরা চলিত রূপ আমরা জানি মোটামুটি সবাই, খাচ্ছি। শুনিয়াছি, এটার চলিত রূপ হবে শুনেছি। হইয়াছিল, এটার চলিত রূপ হবে হচ্ছে। চলিতেছে, এটার চলিত রূপ হবে চলছে। আসিল, এটার চলিত রূপ হবে এলো। দেখিব, এটার চলিত রূপ হবে দেখব। খেলিব, এটার চলিত রূপ খেলব। খাওয়াইয়া, এটার চলিত রূপ খাইয়া। খাওয়াইয়া, এটার চলিত রূপ হবে খাইয়া। এটা দেখো, এটা আমার মনে হয় 2 বার হয়ে গেছে হইয়া, এটা হবে হচ্ছে হয়ে। হইয়া, এটার চলিত রূপ হয়ে। করিব, এটার চলিত রূপ হবে করব। চিনিব, এটার চলিত রূপ হবে চিনব, যেহেতু এগুলো ভবিষ্যৎ কাল আছে। তারপরে আছে দেখো যাইব, এটা হবে চলিত রূপ যাব। শুনিব, এটার চলিত রূপ হবে শুনব। তাহলে দেখো আমাদের যে মূল শব্দগুলো দেওয়া থাকবে, আমরা বাম পাশে শব্দ লিখে তার নিচে ছোট করে একটা দাগ দিয়ে মূল যে শব্দগুলো থাকবে সেই শব্দগুলো লিখব, এরপর ডান পাশে যে চলিত রূপটা হবে আমরা সেইটা লিখব। এভাবে তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করতে থাকো, এবং এর সাথে আমি আরও কিছু এটার উপর আমি আরেকটা ক্লাস দিব। দ্বিতীয় ক্লাসে আমি তোমাদের আরও কিছু এরকম শব্দের চলিত রূপ লেখা দেখিয়ে দিব। এগুলো তোমরা বাসায় বসে প্র্যাকটিস করতে থাকবে, এবং আমি পর্যায়ক্রমে তোমাদের যেই যেই নম্বরগুলো আছে, অর্থাৎ যেগুলো তোমাদের অনুচ্ছেদ থেকে দিতে হয় প্রশ্নের উত্তর, এগুলো তোমরা বাসায় বসে প্র্যাকটিস করতে থাকবে। আর যেগুলো ব্যাকরণিক অংশ যেগুলো আছে, সেগুলো তোমাদের ফর্ম পূরণ, তোমাদের তোমাদের জন্য দরখাস্ত, চিঠি লেখা, এগুলো সব আমি তোমাদের দেখিয়ে দেব। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।